আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। নতুন আরেকটি ডিজাইন নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। আজকের ডিজাইনটি হলো জুম্মা মুবারক পোস্টার ডিজাইন। ডিজাইনটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখলে। তো অনেকেই রিকোয়েস্ট করছিলেন, সেজন্য ডিজাইনটি নিয়ে আসলাম। তো আজকের ডিজাইনটি ডাউনলোড করার জন্য প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড, যেটা ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবার আগে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম আপনাদেরকে পাসওয়ার্ড সেট করার পর আপনারা পেয়ে যাবেন ডাউনলোড প্রজেক্ট ফাইল লিঙ্ক বা PLP ফাইল, যেটা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। লিঙ্কের ওপর ক্লিক করে খুব ইজিলিভাবে ডাউনলোড করতে পারবেন, কিন্তু সেটা জিপ ফাইল আকারে থাকবে, পাসওয়ার্ড সেট করা থাকবে। সেই জিপ ফাইলটি আপনারা ডাউনলোড করার পর পাসওয়ার্ড সেট করতে হবে। তো সর্বপ্রথম আপনাদের চলে যেতে হবে জেডার কাইবার অ্যাপ্লিকেশন এর ভেতরে, তারপর ডাউনলোডে চলে যাবেন। ডাউনলোডে গেলে যেটা আপনারা ডাউনলোড করেছেন সেটা এখান থেকে খুঁজে বের করবেন। তো আমি ডাউনলোড করেছি জুম্মা মুবারক পোস্টার ডিজাইন। তো এখানে ক্লিক করব, তারপর এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করব, তারপর আমরা এখানে যে পাসওয়ার্ডটি সংগ্রহ করেছি ভিডিও থেকে সেটা এখানে বসিয়ে দেব। তো আমি বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়া শেষ হয়ে গেলে আপনারা ওকেতে ক্লিক করবেন। তো আমি ওকেতে ক্লিক করতেছি। দেখতে পারতেছেন আমাদের জুম্মা মুবারক পোস্টার ডিজাইনটি আনজিপ হয়ে গেছে, জিপ ফাইলটা আনজিপ হয়ে গেল। তো এখন আমরা আমাদের পিক্সেল অ্যাপ্লিকেশনের ভেতরে অ্যাড করে নিতে পারবো। অ্যাপ্লিকেশনটি ওপেন করব, তারপর ওপরের তিনটে ক্লিক করব, ডট পিএলপিতে ক্লিক করব। তাহলে আমরা যে ফাইলটি ডাউনলোড করেছি সেটা এখানে পেয়ে যাব, যেটা ডাউনলোড করে জিপ ফাইল আনজিপ করেছি। তো এখানে আমরা ক্লিক করব ওপেন অ্যান্ড অ্যাড, এখানে ক্লিক করব, তাহলে ফাইলটি আমাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ডিজাইন, জুম্মা মুবারক পোস্টার ডিজাইন। তো এখানে যা কিছু আছে সব কিছুই আপনারা পরিবর্তন করে নিতে পারবেন নিজের মতো করে। এই যে PNG-গুলো, এগুলো নাও পেতে পারেন, এগুলো আপনারা গুগলে সার্চ করলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, অনেক অনেক গুগলে আছে, আর যেগুলো আছে সব কিছু এখান থেকেই পেয়ে যাবেন। তো আপনি যদি অন্য একটা স্ট্যাটাস দিতে চান তাহলে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আর এই যেটা যেটা তৈরি করেছে সেটা PNG আকারে থাকবে, এটা আপনারা পরিবর্তন করতে পারবেন না। এটা একটা PNG আমি নিজে তৈরি করেছি আপনাদের জন্য। তো তারপর ফটোটা সিলেক্ট করে দিবেন। ফটোটা কীভাবে সিলেক্ট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এটা মনে করেন ডিলিট করে দিলাম, নতুন একটা ফটো নিয়ে আসব, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো নিয়ে আসব। মনে করেন এই ফটোটা আমি নিয়ে আসব, এটা বড় করে দিলাম, তারপর মিডিলে নিয়ে আসলাম, তারপর একটা টিক আমরা এইটার নিচে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। দেখেন আমাদের কাজটা কমপ্লিট। এটা সেভ করার জন্য আপনারা কীভাবে বলেন, সেভ অপশানে ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন, আলটা সিলেক্ট করে দেবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। কেমন লাগলো আমাদের এই ডিজাইনটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।